আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের পর যে আমি আলোচনা করবো এখানে অনুশীলনী 7-এর এ এর 6 এবং 7 নাম্বার ম্যাথগুলো, তা প্রথমত এখানে 6 এর 1 নাম্বার ম্যাথটা এখানে দেখব। এখানে বলা আছে যোগফল করতে বলছে, এখানে সাইন এ প্লাস সাইন পাই প্লাস থিতা, তারপর এখানে সাইন 2 পাই প্লাস থিতা, এভাবে আমাদের এন প্লাস 1 পর্যন্ত আমাদের মানগুলো এখানে বিস্তৃত, তাই না? তো আমরা এখানে 1 নম্বর ম্যাথটা এখানে দেখি, প্রথমত 6 এর 1। ওকে, তো মানটা আমাদের ইনিশিয়ালি এভাবে দেওয়া আছে এখানে। এখন একটা বিষয় দেখুন তো, এখানে যে আমাদের এখানে সাইন লিখলাম, এখানে সাইন থিতা প্রথম পদটা এখানে রাখলাম, সাইন পাই প্লাস থিতা মানে কি বলুন তো? পাই প্লাস থিতা মানে কি? আচ্ছা, সাইন পাই মানে আমি এটাকে এভাবে কিন্তু লিখতে পারতাম, এখানে মানে আমি পাই বাই টু আকারে লিখতে পারতাম, তাহলে টু পাই এখানে করলে এখানে টু একটা গুণ করা লাগতো এখানে, আর এর ফলে আমাদের এখানে প্লাস থিতা হতো এখানে, তাই না? স্যার বলুন তো এটা কয় নম্বর কোয়াড্রেন্ট? যেহেতু আমাদের 2 × 90 তার মানে 80, মানে 200 হচ্ছে মানে 2 নম্বর কোয়াড্রেন্ট এখানে, আর এর ফলে পজিটিভ মানে কি বলুন তো? এখানে মানে প্লাস মানে আমাদের এখানে এটা 3 নম্বর কোয়াড্রেন্টে যাবে। তো 3 নম্বর কোয়াড্রেন্ট সাইন এবং কোসেক ট্যান এবং কট পজিটিভ, তো সাইনের মানে নেগেটিভ হবে, তো এই যে নেগেটিভ দিয়েছে এখানে, এবং এখানে জোর গুণিতক মানে এখানে কি মানটা সাইন সাইনে রাখলাম। এরপরে যে মানটা এখানে আছে এইটা কি বলুন তো? এখানে এখানে 2π আছে না এখানে? এবার তো 2π যে আমাদের এখানে থাকে, তার মানে 2π টাকে আমি কিভাবে লিখতে পারি? এখান থেকে আমি দেখাচ্ছি এখানে 2π, তো 2π মানে কি এখানে? আমি 2π না, 2π, তো এখানে আমি যে পাই বাই টু এর ফর্মেট নিয়ে যেতে চাই, আমাদের আরো একটা 2 এখানে গুণ করতে হবে, তাহলে 2 গুণ করলে 4 হবে এখানে, তাই না? 2π টাকে আমি এখানে 4π বাই এখানে লেখা যাবে না, 4π বাই লেখা যাবে এখানে, 4π বাই পাই বাই টু লেখা যাবে। তো এই 4π মানে সাইন থাকলে সাইন হবে। এখন এই 4π মানে কি বলুন তো? এখানে এটা আমাদের একদম এখানে যাবে 4-এর গুণিতক, আর যেহেতু পজিটিভ তার মানে কি বলুন তো? এখানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, এই জন্য প্লাস দিয়েছে এখানে। এভাবে যখন আমাদের এখানে 3π আসবে, তো 3π মানে কি হবে এখানে? 3π কেও লেখা যাবে কি 6π ইনটু পাই বাই টু লেখা যাবে। 3π মানে কি লেখা যাবে এখানে? 6π মানে 6π ইনটু কি বলুন তো? পাই বাই টু লেখা যাবে। এই মানটা আমি যে লিখি এখানে, তার মানে 6π মানে কি বলুন তো? এখানে 6π মানে আমাদের আবার কিন্তু সেকেন্ড কোয়ার্ডেন্ট আসবে এখানে, কারণ 6কে 4 দ্বারা মট করলে কি 2 হবে, তার মানে 2 নম্বর কোয়ার্ডেন্ট। তো 2 নম্বর কোয়ার্ডেন্ট আসার পর যদি পজিটিভ থাকে মানটা, তার মানে আবার 3 নম্বর কোয়ার্ডেন্ট আসবে। তো 3 নম্বর কোয়ার্ডেন্ট আসলে কি হবে এখানে? আবার সাইনটা নেগেটিভ হবে, তার মানে এভাবে নেগেটিভ পজিটিভ হবে চলবে কিন্তু মানটা, এভাবে এন প্লাস 1 পর্যন্ত আমাদের মানটা চলবে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, তো এটা বুঝতে পারলাম, এটা মিশিয়ে দিলাম এখানে, তো আপনি একটু রিয়েলাইজ করে বাসায় দেখতে পারেন এখানে জিনিসটা, আই থিঙ্ক বুঝছেন এটা। এখন আমাদের এন এর মান যদি কখনো জোর হয়, মানে এন এর মান 2 হলে, আমি জাস্ট 2 এর জন্য আগে দেখাই একটা এক্সাম্পল দেখাই, তো এন এর মান 2 মানে কি বলুন তো? আমাদের এন প্লাস 1 সংখ্যক পদ হবে, তার মানে এন প্লাস মানে 2 + 1 ইজ ইকুয়াল টু 3 পদ, তিনটা পদ পর্যন্ত যোগফল কত হবে এখানে? এই প্রথম তিনটা পদের যোগফল এখানে হবে, তার মানে কি সাইন মাইনাস প্লাস, এখানে তো মাইনাস মাইনাস যে কাটা দেয় একটা সাইন থাকবে না, তো আমরা এখানে যে কোনো পদ নিয়ে এখানে দেখুন, আমাদের একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তার মানে বেজোর যে মানগুলো আছে এখানে, বেজোরতম মানগুলো তো আমাদের কি একটা সাইন থাকবে এক্সট্রা করে, তার বেজোর কখন পাবো? যখন এন এর মানটা জোর নেবো, কারণ এন এর মানটা জোর নিলে তখন কি এক ঘর এখানে যেতে এক বেশি আছে এখানে, তার মানে এক ঘর সামনে যাবে এখানে। আবার এন এর মান যখন আমি 3 নিলাম, তখন আমাদের কথা হবে 3 + 1 মানে কি চতুর্থ পদ পর্যন্ত যাবে, তার মানে চতুর্থ পদ মানে প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, মান থাকবে 0 এখানে, আই থিঙ্ক বুঝতে পারছি এখানে। আবার এন এর মান যদি 4 হয়, তাহলে কি পঞ্চম পদ পর্যন্ত যাবে এখানে, তো প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার একটা প্লাস থাকবে এখানে, সাইন অফ থিতা থাকবে, তো এগুলো তো সব কাটা যাবে এখানে, তাই না? তো থাকবে এখানে সাইন থিতা, এই সাইন থিতা হবে অ্যান্সার হবে, মানে ব্যাপারটা আমি বুঝলাম যে এন জোর হলে যোগফল হবে কি এখানে সাইন থিতা হবে, জোর হলে আমাদের বেজোর পর্যন্ত পজিশনে যাবে, আর এন এর মান যদি বেজোর হয় তাহলে আমাদের কি যোগফল হবে 0, কারণ কি আমাদের বেজোর হলে আমাদের জোর পজিশন পর্যন্ত যাবে, জোর পজিশনগুলো সবগুলো মান কাটা যাবে এখানে, আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। ওকে, আচ্ছা এরপরে আমাদের এখানে 2 নম্বর যে ম্যাটটা আছে এখানে, ট্যান থিতা প্লাস ট্যান পাই বাই থিতা, পাই প্লাস থিতা, 2π প্লাস, মানে এভাবে আমাদের এন পাই বাই থিতা পর্যন্ত মানগুলো আমাদের আছে এখানে। সো ট্যান থিতা প্লাস ট্যান পাই বাই থিতা, এই মানটা আমি দেখলাম এখানে, তো ট্যান থিতা আমি এই থিতাকে আমি কি 2π (2×π/2) করতে পারি এখানে, এটা কিন্তু আমি একটু আগে দেখালাম, তারপর এখানে লিখে দিচ্ছি এখানে। আবার এই 2π কে আমি লেখা যায় 4×π/2, কারণ এই 2 কাটলে কিন্তু আবার আগের মতো ফরম্যাট পাচ্ছি এখানে, তাই না? আমি এই জন্য আমি এখানে 4×π/2 লিখলাম আর কি এখানে, এভাবে চলবে। তারপর এই লাস্টে যে এই মানটা আছে এখানে কি হবে, এন 2×n π/2 হবে এখানে, আর এখানে প্লাস 1, তার মানে এখানে সবসময় কিন্তু জোর গুণিতক, এটা একটা পজিটিভ বিষয়, জোর গুণিতক সবসময়, আর জোর গুণিতক মানে কি বলুন তো? এখানে মানটা সবসময় ট্যান ট্যানে থাকবে এখানে, সবসময় ট্যান থাকবে, কিন্তু প্লাস মাইনাসের বিষয়টা একটু আমি মানে বুঝাই দিই এখানে, আমরা কোয়ার্ডিনেট একটু নিয়ে চিন্তা করি এখানে। আচ্ছা বলুন তো, এখানে হয় এই পাই বাই টু এর মানটা হয় 2 গুণিতক থাকবে, নাহলে 4 গুণিতক,
মানে এরপরে যে আমাদের 2 পাই আছে তারপর 3 পাই হলো, তো 3 পাই কি করা যাবে এখানে বলুন তো? এখানে করা যাবে 6 পাই ইনটু পাই বাই 2, 6 ইনটু পাই বাই 2 এখানে, তাই না? এটা করা যাবে এখানে। তার মানে পাইয়ের সাথে আমাদের 6 গুণিতক, তার মানে হয় এভাবে যাবে 2 4 6 8 তারপরে কি 10, তাই না? মানে সবসময় কিন্তু যোগ থাকতেছে, কিন্তু আমরা জানি যখন আমাদের এই যে 90 এর সাথে যে মানটা আছে এই মানটা যে 4 দ্বারা মট করা যায়, 4 4 দিয়ে মট করলাম, ধরুন 6 কে আমি যে মট করি 4 কে 4, তাহলে 2 থাকবে এখানে। 2 মানে কি? এটা সেকেন্ড কোঅর্ডিনেট, তো সেকেন্ড কোঅর্ডিনেট অল টাইম কিন্তু 6 এর জন্য আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট, তারপরে 2 এর জন্য সেকেন্ড কোঅর্ডিনেট, তারপরে হচ্ছে আমাদের 10 এর জন্য কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেট, মানে এভাবে কিন্তু জোড় মানগুলো যখন হবে, তো সেই ক্ষেত্রে সেকেন্ড কোঅর্ডিনেট। আর এখানে প্লাস থিতা মানে কি বলুন তো? এখানে থার্ড কোঅর্ডিনেট যাবে, তো থার্ড কোঅর্ডিনেট ট্যান এর কট পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ হবে। ওকে, তার মানে এখানে ট্যান কট পজিটিভ অল টাইম হবে। আর এটা আমাদের মান হতে পারে 4 8 এরকম মানগুলো, 4 8 এরকম মান হতে পারে, 12। এই মানগুলোর জন্য আমাদের সবসময় কিন্তু 4 নম্বর কোঅর্ডিনেট যাচ্ছে এখানে, এখানে যাচ্ছে এখানে, তো এখানে মানে কি বলুন তো? এখানে এই যাতে মানে আমাদের কি প্রথম কোয়ার্ডিনেট যাবে, কারণ প্লাস আছে এখানে মানটা, তো এই প্রথম কোয়ার্ডিনেট মানে কি অল পজিটিভ, তার মানে এর জন্য পজিটিভ হবে, তার মানে আমাদের সবের জন্য পজিটিভ হবে। তো এইভাবে মানগুলো আমি লিখবো, এন পর্যন্ত মানগুলো লিখবো এখানে, তো এখানে পাই তারপর 2 পাই এভাবে লিখবো। আর আমাদের এখানে এন সংখ্যক কি আছে? ট্যান থিটা থাকবে এখানে, এন সংখ্যক, আর এখানে একটা আমাদের ট্যান থিটা আছে, তো এখান থেকে আমি যদি এন সংখ্যক এটা লিখতে পারি, এন ট্যান থিটা লেখা যাবে এখানে, আর এখানে একটা আমাদের ট্যান থিটা, তার মানে ট্যান কমন গেলে কি এন প্লাস ওয়ান লেখা যাবে না এখানে, তো এখানে আমাদের এটি অ্যান্সার আছে, এন প্লাস ওয়ান ইন্টু ট্যান থিটা আর কি এখানে। ওকে, মানে আই থিঙ্ক বুঝতে পারছেন না এই বিষয়টা যে কিভাবে আমাদের এখানে মানটা থাকতেছে এখানে। এরপর আমাদের সাথে যে ম্যাথগুলো আছে এখানে বলছে, দেখুন একটু কোশ্চেনটা বুঝতে হবে এখানে। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোন সমূহ দেওয়া আছে এখানে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এখানে, আর আমাদের দেখাতে বলছে, এক নম্বর বলছে এখানে কজ এ কজ বি কজ সি কজ ডি যোগফলটা শূন্য হবে, এটা প্রথমে দেখাতে বলছে। আমরা আগে এই বিষয়টা বোঝার আগে চতুর্ভুজ বোঝার ট্রাই করি। আমরা জানি একটা চতুর্ভুজের কোণের মান কত, এখানে কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, অল কোণের মান 360 ডিগ্রি। এবং আরেকটা আমরা বিষয় জানি, এখানে আমরা এসএসসি তে জ্যামিতিতে পড়ছিলাম, বিপরীত কোণদ্বয়ের যোগফলটা, বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি, তার মানে এই কোণে এবং এই কোণ, এদের যে যোগফল, মানে আমি একটু কালার দিয়ে দেখাই এখানে, দুটো কোণ বিপরীত করে, এই কোণ এবং এই কোণ বিপরীত কোণ, এদের যোগফল হবে 180 ডিগ্রি, এবং এই কোণ এবং এই কোণ হচ্ছে বিপরীত কোণ, এদের যোগফল 180 ডিগ্রি। তো আমি এখানে লিখলাম যে এ এবং সি এর যোগফলটা 180 ডিগ্রি দিয়েছি এখানে। ওকে, তাহলে এ এ প্লাস সি ইজ ইকুয়াল টু, যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের এ ইকুয়াল টু 180 মাইনাস সি লেখা যাবে এখানে। তো যেহেতু আমাদের এখানে প্রুভের ক্ষেত্রে আমাদের মানে কজ আছে এখানে, তো আমি করবো কি উভয় পাশে কজ দ্বারা গুণ করে দেবো, তো আমি এখানেও কজ দ্বারা গুণ করলাম, এখানেও কজ দ্বারা গুণ করলাম, তো এখানে থাকবে কজে থাকবে এখানে, আর এখানে কজ 180 মাইনাস সি মানে কি লেখা যাবে, এটা এটা লেখা যাবে না 2 ইন্টু 90 মাইনাস সি লেখা যাবে, তাই না? তো এখন দেখুন তো এই 2 থাকার কারণে কস কজ থাকবে এখানে, এখন এটা 2 থাকার কারণে কয় নম্বর কোঅর্ডিনেট বলুন তো? এখানে 180 মানে এখানে, আর মাইনাস মানে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট, তো সেকেন্ড কোয়ার্ড সাইন কোসেক পজিটিভ, মানে কজ নেগেটিভ, তার মানে এই যে মাইনাস আসলো এখানে, তো এই মাইনাস কজটা এই পাশে গেলে প্লাস হবে, তার মানে লেখা যাবে যে কজ এ প্লাস কজ কজ সি, এখানে কজ এটা, হ্যাঁ এটা কজ, কজ এ প্লাস কজ সি ইকুয়াল টু 0, এটা আমাদের হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এখন আমি এরপরে কাজটা করবো, ডি এবং বি এর যোগফল করবো, আমি আবার আগের মতো করবো, ডি প্লাস বি ইজ ইকুয়াল টু 180, বা বি ইজ ইকুয়াল টু 180 মাইনাস ডি করা যাবে, সো আমি উভয় পাশে আবার কস দ্বারা করবো এখানে, কস বি এবং কস 180 মাইনাস ডি করবো, তো এখানে কস বি তো থাকবে এখানে, এখানে কস 180 মাইনাস ডি মানে কি এখানে কস 2 ইন্টু 90 করা যাবে আগের মতো, তো 2 ইন্টু 90 করি আগের মতো, আমাদের সেকেন্ড কোয়ার্ডেন্ট চলে যাবে, তো সেকেন্ড কোয়ার্ডেন্ট কস নেগেটিভ, তার মানে এখানে মাইনাস এটা হবে, তো এটাকে এ পাশে নিলে প্লাস হবে, কস বি প্লাস কস ডি ইকুয়াল 0, 2 নম্বর ইকুয়েশন। তো আমি এখানে 1 এবং 2 কে আমি যোগ করে দিই এখানে, তাহলে আমাদের এখানে কজ এ প্লাস কস সি এর মানও 0, কস বি প্লাস কস ডি এর মানও 0, তো 0 0 0 হবে, এটা হচ্ছে আমাদের ফাইনালি প্রুফ করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, এরপর আমাদের এখানে 7 এর 2 নম্বর যে ম্যাটটা আছে এটা একটু আমি দেখি, এখানে আমাদের আগের মতো করে ম্যাটটা করবো, এখানে ট্যান এ ট্যান বি ট্যান সি ট্যান ডি আর কি, এগুলো সবগুলো 0 করতে হবে। আগের মতো করে আমি একটা এরকম চতুর্ভুজ বোঝানোর জন্য দিয়েছি, কারণ আমাদের এখানে এই চতুর্ভুজের এই কোণ এবং এই কোণ কত, 180 ডিগ্রি হবে এখানে, আবার বাকি যে বিপরীত কোণগুলো আছে এখানে সেটা হচ্ছে আমাদের বি এবং ডি, সেগুলো আমাদের 180 হবে। তো প্রথমত আমি এখানে এ প্লাস সি ইকুয়াল টু 180 করলাম, যেহেতু আমাদের ট্যান আছে আমি ট্যান দ্বারা গুণ করবো এখানে, আবার এ ইকুয়াল টু কি করবো 180 মাইনাস সি করলাম, এবার ট্যান করলাম গুণ, ট্যান করলাম এখানে গুণ করলাম, ট্যান এ ইন্টু ইজ ইকুয়াল টু ট্যান 180 মাইনাস সি করলাম, তো ট্যান এ এখানে করলাম, এখন 180 মাইনাস সি মানে কি এখানে আগের মতো সেকেন্ড কোয়ার্ডেন্ট যাবে এখানে, সেকেন্ড কোয়ার্ডেন্ট, আর সেকেন্ড কোয়ার্ডেন্ট সাইন কোসেক পজিটিভ, মানে ট্যান কি নেগেটিভ না, তো এই জন্য মাইনাস ট্যান সি করলাম, আর 90 এর সাথে এখানে কি আছে, এখানে জোড় গুণিতক আছে এখানে 2 ইন্টু 90,
তাহলে মাইনাস ট্যান সি লেখা যাবে এখানে, তার মানে এই মাইনাস টেপ আসলে প্লাস হবে, ট্যান এ প্লাস ট্যান সি ইজ ইকুয়াল টু কি জিরো হবে। আগের মতো করে বি প্লাস ডি ইকুয়াল টু যে 180 করি, তার মানে 180টাকে ডি কে আমি এপাশে নিলে মাইনাস হবে এখানে। আবার ট্যান দ্বারা আমি গুণ করবো, ট্যান বি ইজ ইকুয়াল টু ট্যান অফ 180 মাইনাস ডি হবে এখানে, রাইট? তো আগের মতো মাইনাস ট্যান ডি হবে এখানে, আর এখানে প্লাস ট্যান বি হবে, তো এই মাইনাস টেপ আসলে প্লাস হবে, তো ট্যান বি প্লাস ট্যান ডি ইজ ইকুয়াল টু জিরো লেখা যাবে। ওকে, এটা জিরো হবে এখানে, এটাকে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এক এবং দুইকে আমি যদি আবার যোগ করি তাহলে আমাদের কি হবে, এইটা অর্থ হচ্ছে আমাদের জিরো, এটা অর্থ আমাদের জিরো, তার মানে জিরো হয়ে গেল কেন ফাইনালি। ওকে, সি কিন্তু এটা, আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছেন এই জিনিসটা এখানে। তো এরপরে আমাদের যে ম্যাটটা আছে এখানে, জাস্ট একটু আগের থেকে একটু ডিফারেন্স, আর কিছু না, সাইন টু এ সাইন টু বি সাইন টু সি সাইন টু ডি ইজ ইকুয়াল টু জিরো করতে বলছে এখানে। তো এই মানটা ইজ ইকুয়াল টু আমাদের জিরো করতে বলছে। আমাদের এখানে আগের মতো করে এই কোণ এবং এই কোণ কি 180 ডিগ্রি হবে, এবং এই কোণ এবং এই কোণ কি হবে, 180 ডিগ্রি হবে। তো লিখলাম এখানে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 180, যেহেতু আমাদের এখানে টু এ আছে তো আমি করলাম উভয় পাশে টু দ্বারা গুণ করলাম, তো টু দ্বারা গুণ করলে টু এ হবে, টু সি হবে, আর এখানে দুই গুণ করলে কি 360 হবে এখানে। ওকে, তো টু এটাকে আমি এ পাশে যদি রাখি তাহলে টু সি ইজ ইকুয়াল টু 360 ইজ ইকুয়াল টু সি, এ পাশে মাইনাস হবে, মাইনাস টু সি হবে এখানে, রাইট? আচ্ছা, তো 360 মাইনাস টু সি এখানে হবে। তো উভয় পাশে আমি যে সাইন দ্বারা গুণ করে দেয় এখানে, তো এখানে সাইন টু এ ইজ ইকুয়াল টু সাইন 360 মাইনাস টু সি এখানে। ওকে, 360 মাইনাস টু সি এখানে, এখন সাইন টু এ এখানে পাশে রাখলাম এখানে, এখন আগের মতো করে 360 কে লেখা যায়, 4 ইনটু লেখা যায়, 4 ইনটু 90 মাইনাস টু সি লেখা যায়। তো এখানে আমি যে আবার একটু কোয়ার্ডিনেট একটু ভাবি, সো এখন একটু ভালো করে বুঝুন, তো 4 ইনটু 90 মানে কি আমাদের এখানে ফোর্থ কোয়ার্ডিনেট যাবে এখানে। এরপরে আমাদের এখানে মাইনাস থাকার কারণে এটা কি আবার ব্যাক করবে, মানে থার্ড কোয়ার্ডিনেট থাকবে এখানে, সরি, হ্যাঁ ফোর্থ কোয়ার্ডিনেট থাকবে এখানে। তো ফোর্থ কোয়ার্ডিনেট জন্য আমাদের কি ছিল এখানে, সেক আর কস পজিটিভ, তো এখানে সাইন থাকার কারণে মানটা নেগেটিভ হবে, মাইনাস সাইন টুয়াইস হবে এখানে, আর এই মাইনাস টেপ আসলে প্লাস হবে, তার মানে সাইন টুয়াইস এ প্লাস সাইন টুয়াইস সি ইজ ইকুয়াল টু জিরো লেখা যাবে। তো আমি এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আগের মতো করে বি প্লাস ডি ইকুয়াল টু 180 করবো এখানে, তাহলে এখানে টু আবার গুণ করবো এখানে, কেন টু গুণ করলাম, কারণ আমাদের এখানে মানে প্রুভে আমাদের টু মানে আছে, টু বি এবং টু সি আছে, তো আমি টু আবার গুণ করলাম, তো এখানে 360 হবে এখানে, তার মানে টু বি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 180 মাইনাস টু ডি লেখা যাবে। তো আবার সাইন দ্বারা গুণ করলাম এখানে, ওকে, তো আগের মতো করে মাইনাস টু ডি হবে, তো টু ডি টি আসলে প্লাস হবে, তো সাইন টুয়াইস বি প্লাস সাইন টুয়াইস ডি ইজ ইকুয়াল জিরো আর কি, এটা 2 নম্বর ইকুয়েশন। তো আমি 1 এবং 2 যে যোগ করে দিই, তো সাইন টুয়াইস এ সাইন টুয়াইস বি প্লাস সাইন টুয়াইস সি সাইন টুয়াইস ডি, ডি কিন্তু এটা, তাহলে পুরোটা এগুলো জিরো হবে না এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারবো, মানে খুব ইজি ম্যাথগুলো আর কি, জাস্ট আমি বললাম আর কি, আপনি চাইলে নিজেরাও করতে পারতেন এখানে। তো আমি নেক্সট টিউটোরিয়ালে কিন্তু আমি এখানে পরের অধ্যায়ে চলে যাবো। ওকে, ভালো থাকবেন।